الحمد لله الحمد لله العزيز العليم غافر الذنب والتوب شديد العقاب ذي الطول لا اله الا هو اليه المصير هو ربي لا اله الا هو عليه توكلت واليه المتاب احمده سبحانه وتعالى على عافيته العظيمه ونعمه الكريمه والائه الجسيمه التي تجدد كل ان في الابدان والاوطان والاديان واشهد ان لا اله الا الله وحده لا شريك له في ربوبيته والوهيته وكماله في ذاته وصفاته وافعاله ان الله لا يغير ما بقوم حتى يغيروا ما بانفسهم وإذا أراد الله بقوم سوءا فلا مرد له فلا مرد له وما لهم من دونه من وال هو الذي يريكم البرق خوفا وطمعا وينشئ السحاب الثقال ويسبح الرعد ويسبح الرعد بحمده والملائكة من خيفته ويرسل الصواعق فيصيب بها من يشاء وهم يجادلون في الله وهو شديد المحال واشهد ان محمدا عبده ورسوله الذي حذر امته الذنوب وبين عظيم خطرها على الابدان والقلوب وانها تزيل النعم عن العباد وتورث انواع الفساد وتحل النقم والمصائب في البلاد وما ينطق عن الهوى ان هو الا وحي يوحى صلى الله وسلم عليه وعلى ال بيته الطاهرين والطيبين وزوجاته امهات المؤمنين وخلفاء الراشدين وعموم صحابته الائمه المجتهدين اما بعد فيا عباد الله اتقوا الله سبحانه وتعالى حق تقوى بأن تطيعوه فلا تعصوه وتذكروه فلا تنسوه وتشكروه فلا تكفروه فإنكم بذلك تحفظون نعمة الله عليكم أيها المسلمون الله سبحانه وتعالى أمر شكر يا داي كورشي جني أمدر كتار مؤمن بانده شبه قبول كورتشن شاكولي بولي الحمد لله আল্লাহ সবচেয়ে বড় ন্যায়ামাত মানব জাতির প্রতি এবং বিশেষ করে আমাদের প্রত্যেকের প্রতি যে তিনি আমাদেরকে ইমান এবং ইসলামের নেয়ামতটা দান করেছেন এর চাইতে বড় ন্যায়ামাত আর কিছু হতে পারে না আল্লাহ যাদেরকে ইমান এবং ইসলামের নেয়ামত দান করেছেন এবং তাদেরকে ইমান এবং তাকোয়া অবলম্বনের নির্দেশ দিয়েছেন আমৃত্যু ইমানটাকে তার অন্তরে ধারণ করার পোষণ করার নির্দেশনা দিয়েছেন তাহলে প্রত্যেক মোমেন মুসলিমের উচিত হচ্ছে একজন সৎ মানুষ হওয়া একজন আল্লাহওয়ালা মানুষ হওয়া তার সমস্ত চিন্তা চেতনা থাকবে তাকুয়া নির্ভর। তার প্রত্যেকটা কাজে থাকবে ইমানের আলামত এবং চিহ্ন এবং প্রত্যেকটা পদক্ষেপে সে পুণ্যের দিকে অগ্রসর হবে পাপ থেকে সে নিজেকে সরিয়ে নেবে এভাবেই আল্লা সুবহানহতআলা মুসলিম ওম্মাকে তারবিয়াতের ব্যবস্থা করেছেন এই জন্য যুগে যুগে তিনি নবীর সুলদেরকে পাঠিয়েছেন এবং প্রত্যেকের সাথে ছিল আল্লাহর পক্ষ থেকে ওয়াহি এবং নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দেখানো চমৎকার আদর্শভিত্তিক একটা পথ কিন্তু তারপরেও দেখা যায় যে মানুষের জীবনে এই পুণ্যের পাশাপাশি পাপের একটা ঘন ঘটা তৈরি হয় অন্যায় অবিচার দুর্নীতি বিচ্যুতি বিভ্রান্তি এগুলো আমাদেরকে পেয়ে বসে আমাদের প্রত্যেক ব্যক্তিকে পেয়ে বসে নর এবং নারীকে পেয়ে বসে আমাদের সমাজের বিশিষ্ট লোকদেরকে পেয়ে বসে এবং সেখান থেকে সকলে আক্রান্ত হয় ব্যক্তি আক্রান্ত হয় পরিবার আক্রান্ত হয় প্রতিষ্ঠান আক্রান্ত হয় সমাজ আক্রান্ত হয় রাষ্ট্র আক্রান্ত হয় এবং বিশ্ব আক্রান্ত হয় কত গবেষণা আমাদের হচ্ছে কিন্তু এই পাপ থেকে কি করে আমরা নিজেরা আমাদের পরিবারগুলো আমাদের সমাজ আমাদের ব্যক্তিবর্গ আমাদের নেতৃবৃন্দ তারা মুক্ত হতে পারে সেটা নিয়ে কিন্তু যথেষ্ট গবেষণার অভাব রয়েছে আজকের আধুনিক সমাজে যেখানে শিক্ষা এবং উন্নয়ন ধাপে ধাপে এগুচ্ছে লাফিয়ে লাফিয়ে এগুচ্ছে সেখানে তো পাপ বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল যে হারে শিক্ষা এবং উন্নয়নের অগ্রগতি তার চাইতে পাপের অগ্রগতি আরও বেশি তাই না এটা আমরা আনফর্চুনেটলি লক্ষ্য করছি আমাদের সমাজে শুধু আমাদের সমাজে না তথাকথিত উন্নত সমাজেও সেখানে কিছু নিয়ম কানুন সুন্দরভাবে পরিপালিত হচ্ছে কিন্তু অন্য দিকগুলো অশ্লীলতার প্রচার প্রসার বিভিন্ন নাইট ক্লাব নোট ক্লাব দেখেন সেগুলো কি পাপপুরি না এবং সেগুলোর থেকে দুনিয়ার সকল অন্যায় রাহাজানি বের হচ্ছে না মদ নারী জুয়া এগুলো হচ্ছে সকল অনিষ্টের মূল এবং সেগুলো থেকে আজকে পৃথিবীর কোনো রাষ্ট্র কোনো সমাজ মুক্ত নেই আজকে মুসলিম অম্মাকে এবং যারা আমরা মুসলিম তাদেরকে বিশেষভাবে ভাবতে হবে পাপ থেকে আমাদের মুক্তি কীভাবে হতে পারে তার আগে ভাবতে হবে পাপ আসলে আমাদের মধ্যে কি ঘটিয়েছে পাপের কারণে আমাদের জীবনে কি ধরনের অধবতন নেমেছে এটা কিন্তু আজকে আমাদের ভাবতে হবে যদিও পাপের প্রতি মানুষের একটা সহজাত প্রবৃত্তি থাকে আরবিতে বলা হয় আলেনসান হারিসুন আলামা মনে মানুষকে যা নিষেধ করা হয় তার প্রতি তার আগ্রহ অনেক বেশি বেড়ে যায় আল্লাহ সুন্দর তাল্লা দেখেন প্রত্যেকটা জিনিস যেখানে তিনি নিষেধ করেছেন প্রত্যেকটাই ক্ষতিকর তিনি সেই খাবারগুলোকে নিষেধ করেছেন যেগুলো আমাদের দেহের জন্য ক্ষতিকর আমাদের ফিজিক্যাল হেলথ এবং মেন্টাল হেলথ দুটোর জন্যই ক্ষতিকর যে কারণে তিনি সকল মাদকদ্রব্য পর্যন্ত হারাম করে দিয়েছেন রসুল সাল্লা থেকে অনেক হাদিস আছে তাহলে ফিজিক্যাল এবং মেন্টাল হেলথের জন্য যা ক্ষতিকর দেখেন এর বাইরে ইসলাম কোনো কিছু হারাম করেনি চারিত্রিক অধপতনের জন্য যা ক্ষতিকর সব কিছু এই ধরনের প্রত্যেক মামলা হারাম করে দেওয়া হয়েছে অর্থনৈতিক উন্নয়নের পথে যা অন্তরায় শোধ ঘুষ থেকে আরম্ভ করে যাবতীয় আর্থিক কেলেঙ্কারি এবং করাপশন সব হারাম করে দেওয়া হয়েছে হয়েছে না মানুষের সুন্দর সম্পর্কর ক্ষেত্রে যা ক্ষতিকর সে সব কিছুকে হারাম করে দিয়ে দেওয়া হয়েছে বিবাহের বাইরে নারী পুরুষের সকল ধরনের অবৈধ সম্পর্ককে হারাম করে দেওয়া হয়েছে অবৈধ মেলামেশাকে হারাম করে দেওয়া হয়েছে অথবা ইসলামের চাইতে বিউটিফুল আর কোনো কিছু আসলে নেই আমাদের সহজাত যে প্রবৃত্তি প্রবৃত্তি সহজাত স্বভাবের কথা বলছি না দুটো জিনিস মনে রাখবেন দুটো ভিন্ন জিনিস একটা হলো সহজাত প্রবৃত্তি আর একটা হলো সহজাত স্বভাব সহজাত স্বভাবটা হলো ফেতরা যেটাকে হাদিসের ভাষায় ইসলাম বলা হয়েছে এবং বলা হয়েছে প্রত্যেক নবজাতক ইসলামের উপর জন্মগ্রহণ করে ফেতরাতের উপর সহজাত স্বভাবের উপরে আর সহজাত প্রবৃত্তি যেটা সেটা হচ্ছে আম্মারা আমাদের প্রত্যেকের মধ্যে এমন একটা নাফস আছে যেটা শুধু পাপের দিকে আমাদেরকে আকর্ষণ করে নিয়ে যায় পাপ নিয়ে কল্পনা করতে পাপ বাস্তবায়ন করতে পাপী জীবন যাপন করতে আমাদেরকে অনেক বেশি উদ্বুদ্ধ করে আন্নাফস আলমারা ইনফারা তুমি আল্লাহ সামতাল্লা কোরআনে বলেছেন অতএব দুটো জিনিস সহজাত প্রবৃত্তি যেটা আমাদেরকে অ্যাভয়েড করার জন্য এবং যেটাকে কন্ট্রোল করার জন্য আমাদের সর্বাত্মক সংগ্রামে লিপ্ত হতে হবে এবং যে জন্য ইসলাম এতটা আয়োজন করেছে চমৎকার একটা দিক নির্দেশনা দিয়েছে যেন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি সঠিক পথ অবলম্বন করতে পারি এবং সঠিকভাবে নিজেদের নিজেদের পরিবার পরিজনের নিজেদের সন্তান সন্ততি সমাজের আর সবার তার বিয়াতের ব্যবস্থা করতে পারে সুতরাং কন্ট্রোল করতে হবে সহজাত প্রবৃত্তিকে আর গড়ে তুলতে হবে আমাদেরকে সহজাত স্বভাবের উপর নিজেদেরকে তার বিয়াতের তার বিয়াতটা হবে আলাল ফেতরা আলাল আল ফেতার একটা বিশুদ্ধ সুন্দর গঠনমূলক ফেতরা যার উপর আল্লাহ সুমন তালা আমাদেরকে সৃষ্টি করেছেন সেই ফেতরারটাকে ধরে রাখা এবং সেই ফেতরারটাকে স্বভাবজাত স্বভাবটাকে বা সহজাত স্বভাবটাকে ধরে রাখার জন্যই আসলে আল্লাহ সুমানতালা এই ইসলামের প্রোগ্রামগুলো দিয়েছেন দিয়েছেন ওয়াহি দিয়েছেন মানুষের আল্লা আকলা সেলিম একটা বিশুদ্ধ আকল বা ইন্টেলেক্ট দিয়েছেন মানুষের জন্য একটা চমৎকার অভিজ্ঞতা দিয়েছেন এই সৃষ্টির কত কিছু দেখে যেন মানুষের থেকে শিক্ষা নিতে পারে এত সব কিছু যেটাকে আমরা বিচক্ষণতা বলি আকল বিচক্ষণতা যেটাকে ফেরাসাত বলা হয় তারপরে ওয়াহির জ্ঞান এসব কিছু তিনি আমাদেরকে দিয়েছেন এই আয়োজনটা করার জন্যে যেন আমরা আর সেলিমার উপর নিজেদেরকে গড়ে তুলি তার ব্যাটটা দেই এবং যেটাকে আমরা সহজাত প্রবৃত্তি বলছি আল হাওয়া আমাদের প্রবৃত্তি ডিজায়ার এবং আন্নাফসুলাম্মার আর নির্দেশনা সেটা থেকে নিজেদেরকে আমরা কন্ট্রোল করতে পারি সহজাত স্বভাব আমাদেরকে সবসময় এলেম জ্ঞান সৌন্দর্য ভালোর দিকে আমাদেরকে সবসময় আহ্বান করে আকর্ষণ করে আর সহজাত প্রবৃত্তি আহ্বান করে পাপের দিকে এই দুটানার মধ্যে যদি আপনি এলেমটাকে ধারণ না করেন এলম যেটা কোরআন সুন্নার এলম আমরা বারবার বলছি তাহলে আপনার প্রবৃত্তি কিন্তু আপনার স্বভাবের উপর বিজয়ী হবে মনে রাখবেন এই যে আমাদের মধ্যে প্রবৃত্তি এবং ফেতরা সালিমার টানা পড়নটা চলছে এটা নিয়ে কিন্তু আমাদের কোনো পড়াশোনা নেই না আমাদের পাঠ্যপুস্তকে আছে না আমাদের নিজস্ব ব্যক্তিগত পড়াশোনার মধ্যে আছে ফলে আমাদের মধ্যে মানে নিজের মধ্যেই যে দ্বন্দ্বটা চলে সেখান থেকে কিভাবে সফলভাবে বিজয়ীর বেশে আমি বের হয়ে একজন ভালো মানুষ রূপে প্রতিষ্ঠিত হব এটা অনেকের আর জানা থাকে না ফলে সে রেগুলার সিস্টেমের মধ্যে পড়ে একজন পাপে বান্দা হয়ে যায় একজন দুর্নীতিগ্রস্ত মানুষে পরিণত হয় কারণ এই দুর্নীতি থেকে বের হওয়া অন্যায় থেকে বের হওয়া পাপ থেকে বের হওয়ার কোনো পথ হয়তো বা তার কাছে স্পষ্ট নয় এবং সে এক সময় কী হয় তার মনের গোলাম হয়ে যায় তার প্রবৃত্তির গোলাম হয়ে যায় এবং যখন কোনো ব্যক্তি যখন কোনো সমাজের বিশিষ্ট মানুষেরা প্রবৃত্তির গোলাম হয়ে যায় তখন সে গোলামিত্ব থেকে বের হওয়াটা তার জন্য কঠিন হয়ে যায় যে কথাটা আমরাও বারবার শুনি এই উপমহাদেশের মানুষেরা ব্রিটিশের গোলামি করেছে অনেক লম্বা সময় ধরে ফলে তাদের আইন কানুন তাদের শিক্ষা ব্যবস্থা তাদের বিচার ব্যবস্থা থেকে আরম্ভ করে তাদের সামাজিক ব্যবস্থার এই বন্ধন থেকে এই শৃঙ্খলা থেকে আজও এই উপমহাদেশের মানুষ কিন্তু মুক্ত হতে পারেনি গোলামির জিঞ্জির অত্যন্ত শক্তিশালী এ থেকে সহজে বের হওয়া যায় না এ থেকে বের হওয়ার জন্য আসলে যে শক্তি লাগে সেই শক্তিটা হতে হবে জ্ঞান নির্ভর মনে রাখবেন জ্ঞানের চাইতে শক্তিশালী তালা এই জমিনে আর কোনো কিছুকে সৃষ্টি করেন নাই যদি সত্যিকার সঠিক জ্ঞানকে ধারণ করা যায় সেই জাতি যেই জাতি এই জ্ঞানকে ধারণ করতে পেরেছে সে আগের যত জঞ্জাল যত গোলামের জিঞ্জির আছে সবটাকে সে ভাঙতে পারবে সেটাই আমরা দেখেছি সাহাবাই কেরামের মধ্যে তাই না জাহেলিয়াতের যত গোলামি ছিল তাদের দেখেন সেই তিনশো ষাটটা মূর্তি যেটা কাবা ঘরে ছিল কি প্রবল প্রতাপশালী মানুষের হাতে তৈরি মূর্তি অথচ কি প্রবল প্রতাপশালী কেউ কোনো দিন এগুলোকে ধ্বংস করার কথা ভাবেনি এবং তারা ভুলভাবে সেগুলোর পূজা করত। আল্লাহর ঘরের মধ্যে কত বড় পাপ চিন্তা করেন আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় পাপ হচ্ছে আল্লাহর ঘরের মধ্যে কাবা আল মুশারফা বাইতুল্লাহ ওহুদাল্ল আলামিন যে প্রথম ঘরটি তিনি এই পৃথিবীতে সৃষ্টি করেছিলেন সে প্রথম ঘরের মধ্যে মূর্তি স্থাপনের চাইতে ভয়াবহ কি আর হতে পারে যখন স্থাপন করা হলো মানুষের মনে মগজে কিন্তু বসে গেছে যে এগুলোকে সরানো যাবে না এবং এগুলোর পূজাই করতে হবে এবং এগুলোর পূজাটাই হচ্ছে আল্লাহর ইবাদতের নিকটবর্তী আমাদেরকে করে দেয় সে কথাটা আল্লাহ তালা উল্লেখ করেছেন তাদেরকে যখন জিজ্ঞেস করা হয়েছে কেন তোমরা এগুলোর পূজা অর্চনা করো ইবাদত করো তখন তারা বলেছিল মা না আবুদহুম ইল্লা রেবু না ই আল্লাহ আমরা এগুলোর ইবাদত করছি কারণ এগুলো আমাদেরকে আল্লাহর নৈকট্য এনে দেয় আল্লাহর নিকটবর্তী করে দেয় তাহলে দেখেন কোন শক্তি মুসলিমদেরকে উদ্বুদ্ধ করেছিল বায়তুল্লা থেকে এগুলো সরানোর এলম এল ওয়াহি ওহির এলম নবী সাল্লা সাল্লামের উপর আল্লাহর যে কালাম নাজিল হয়েছিল এবং তার পাশাপাশি আল্লাহর পক্ষ থেকে সুন্নার যে ওয়াহিটা তার উপর ছিল এই দুটো এলেমকে তারা গ্রহণ করেছিলেন ফলে অল্প সময়ের মধ্যেই এলেমটাকে যদি খুব ভালো করে গ্রহণ করা যায় অ্যাবজর্ব করা যায় ধারণ করা যায় তাহলে এটা শক্তিতে পরিণত হয় তখন এই এলেমের আলোকেই আপনার জীবন আপনার পরিবার আপনার সমাজ গড়ে উঠবে এবং এটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে আমরা প্রত্যেকটা ইবাদতের মধ্যে দেখি রসুল্লা সাল্লাহ সাল্লাম যে কাজটা করেছেন তিনি উম্মাকে এটা শিখিয়েছেন সব ধরনের বিচ্যুতি বিভ্রান্তি জাহিলিয়াত শেরক এবং কুফুরি থেকে নিজেকে মুক্ত রাখতে হবে এটা ছোটোখাটো ফেকি একতেলাফের চাইতে গুরুত্বপূর্ণ সে কাজটা আজকে আমরা করেছি কি না কারণ পৃথিবীর সবচেয়ে ভয়াবহ পাপ হচ্ছে শের এবং কুফুরি শেরক এবং কুফুরি এটাই মুসলিম ওম্মাকে রীতিমতো আসলে তার পথ থেকে আলোক করে রেখেছে কোথাও শেরেক অথবা কফুরি অথবা সেই শক্তির ধারক বাহকরা আমাদেরকে কোনো না কোনোভাবে কন্ট্রোল করছে ফলে দেখা যাচ্ছে যে আমরা তাহিদ আর সেরেকের দোটানার মধ্যে আছি দিন আর দিনদারির যে বিরোধিতা তার দোটানার মধ্যে আছে আমরা যদি কিছু পূর্ণ করি আমাদের পাপ তার চেত বেশি যদি কিছু নীতিমালা প্রয়োগ করি দুর্নীতি আমাদের মধ্যে আরও বেশি যদি সুন্দর চরিত্রের পরিচয় দেই অধপতন তার চেয়েও বেশি এটা আজকে অধিকাংশ মুসলিম সমাজের একটা কমন সিনারিও হয়ে গেছে এটা নিয়ে ভাবতে হবে আমাদেরকে এবং ভাবতে হবে তাহলে আমাদের কি করণীয় আমাদের কোন কোন জায়গায় পরিবর্তন আনা দরকার কারণ পরিবর্তন আনা ছাড়া মুসলিমরা আসলে সত্যের পথে আসবে না সুতরাং আমাদেরকে এই যে পরিবর্তন আনার কথা বলছি এটা কিন্তু আমার প্রেসক্রিপশন না এটা আল্লাহ তালার প্রেসক্রিপশন আয়াতটা শুরুতেই আমরা আপনাদের সামনে পেশ করেছিলাম সুরাতুর রাদের এগারো বারো তেরো নম্বর আয়াত আল্লাহ সুমনতাল্লাহ বলছেন কোন জাতি যতক্ষণ পর্যন্ত না নিজেদের পরিবর্তন করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাদেরকে পরিবর্তন করেন না অর্থাৎ পরিবর্তন আনয়ন করার চিন্তা আপনাদের মাথায় থাকতে হবে আমি গতকাল যে পাপে লিপ্ত ছিলাম আজকে সে পাপ করব না যদি কেউ কখনো ঘুষ খেয়ে থাকেন আপনি জীবনে আর খাবেন না এই পরিবর্তনের ওয়াদা কমিটমেন্ট আপনার লাগবে আপনি যদি সুদে সম্পৃক্ত হয়ে থাকেন সুদ থেকে আপনার কি করে মুক্তি ঘটবে সেটা আপনাকে ভাবতে হবে আপনি যদি কোনো মানুষের সম্পত্তি আত্মসাত করে থাকেন তাহলে এখানে যে পরিবর্তনটা লাগবে সেটি হচ্ছে ওই মানুষের সম্পত্তিটা তাকে ফেরত দেওয়া এবং ভবিষ্যতে আর কখনো এই ধরনের আত্মসাতের ঘটনা আপনার মাধ্যমে ঘটবে না সেই চিন্তাটা আপনার লাগবে এটাকে পরিবর্তন বলে যদি কোনো ছাত্র নকল করে পরীক্ষায় পাশ করে তাহলে তারও পরিবর্তন লাগবে তার একটা তত্ত্ব এবং কমিটমেন্ট লাগবে যে না আমি আর কোনোদিন নকল করব না একটা ছাত্রের সমস্ত অর্জনকে ধরিস্বাত করে দেয় নকল করা মনে রাখবেন এই যে নৈতিক অবস্থানটা এটাই সবচেয়ে শক্তিশালী অবস্থান মনে রাখবেন আমাদের প্রত্যেকের মধ্যে যদি এই মাইন্ডসেটটা চলে আসে তাহলে আইন কানুনগুলো শুধু নিয়ম রক্ষা আর পরিবর্তনটা নৈতিকভাবে হলে সেটাই আসলে সবচেয়ে বেশি ফলপ্রসূ হয় সেটাই সবচেয়ে বেশি ফলাফল নিয়ে আসে যেটা সাহাবাইকেরামের মধ্যে আমরা দেখেছি আপনারা দেখেন তো রাসুলসাল্লা সাল্লামের হাতে ইসলাম গ্রহণ করার পরে কোনো কি চুরির মধ্যে সম্পৃক্ত হয়েছেন জেনা ব্যবিচার অন্যায় রাহাজানি জুলুম নির্যাতন খুন খারাবি কাউকে আহত করা নিহত করা এগুলো আর ঘটেনি উল্টো কি ঘটেছে দেখেন পজিটিভ পরিবর্তন উল্টো হচ্ছে ইফার ইথার মানে হচ্ছে নিজের স্বার্থের চাইতে অন্যকে প্রাধান্য দেওয়া যেটা আমরা সবসময় দেখেছি কিন্তু মোদিনায় আরও বেশি করে দেখেছি যখন মহাজেররা মদিনায় আসলেন আনসারদের তখন আনসাররা তাদের জন্য কি পরিমাণ ত্যাগ তিতীক্ষা করলেন আচ্ছা মহাজেররা নিজেদের মধ্যেও কি করেছেন কি না অবশ্যই করেছেন মহাজেরদের অবদান আরও বেশি ছিল কিন্তু আনসারদের অবদান দেখি তো আমরা হতবাক মানুষ কি মানুষের জন্য এতটা ত্যাগ করতে পারে আল্লাহ একবার ইতিহাসে না জানলে আমরা মনে হবে বলতাম না পারে না কিন্তু পেরেছে কারণ ওটা ওই যে নৈতিক জ্ঞান অহির জ্ঞান তাদের জন্য একটা ইতিবাচক শক্তিশালী পরিবর্তন নিয়ে এসেছিল এই পরিবর্তনগুলো আমাদের সমাজে হচ্ছে না কেন এটা একটু আমার মনে ভাবা দরকার সবার আগে আপনি নিজেকে নিয়ে ভাবুন আপনি নিজেকে নিয়ে ভাবুন যে আপনার মধ্যে আসলে কি কাঙ্ক্ষিত পরিবর্তনটা হয়েছে বা হচ্ছে না কেন প্রবলেমটা কী এই জিনিসগুলো ভাবার মধ্য দিয়ে আমরা হয়তো একটা রেজাল্ট পেয়ে যাবো এখানে দেখেন আল্লাহ সামতালা কি বললেন সুর রাদের মধ্যে নিশ্চয়ই আল্লাহ তালা মানুষ যদি তাদের নিজেদের ব্যাপারটা পরিবর্তন না করে তাহলে আল্লাহ তাদের বিষয়টা পরিবর্তন করেন না আরাদ আর যদি আল্লাহ তালা কোনো জাতির মন্দ কিছুর ইচ্ছা পোষণ করেন কোনো জাতির মন্দ কিছু চান তাহলে ওই জাতিকে সেই মন্দ পরিণাম থেকে রক্ষা করার আর কেউ নেই আর কোনো কিছু নেই ওমেল আহমিন্দুন ওয়াল এবং আল্লাহ ছাড়া তাদের আর কোনো অভিভাবক নেই ইউরি কুমুল বারকা হৌফত আ তিনি তোমাদেরকে বিজলি দেখান তোমাদের মধ্যে ভয় এবং আশা সঞ্চার করার জন্য বিজলিকে দেন কে বিজলি সৃষ্টি করেন আল্লাহ কেন যাতে এই বিজলি দেখে আমরা ভয়ও পাই আবার আশাও আমরা করি ভয় পাই কারণ এই বিজলিতে কারো মৃত্যু হতে পারে আল্লাহ তাকে নিয়ে যেতে পারেন আশা আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন ফলে আল্লাহর কাছে প্রত্যেকটা জিনিসের আশাও আমরা করি আবার এই আশঙ্কাও করি যদি আমরা পাপের মধ্যে লিপ্ত হই তাহলে আল্লাহ হয়তো আমাদেরকে ক্ষমা করবেন না শাস্তি দিবেন দুনিয়া এবং আখেরাতে এটা নিয়ে আমরা একটু পরে আরও কিছু কথা বলছি সে ওয়ুন্ এবং তিনি ভারী মেঘপুঞ্জ সৃষ্টি করেন অয়ুসাদুবে হামদিহি ওয়ালমালা ইকাতমিন খি ফেচিহি এবং বজ্র সেটি আল্লাহর প্রশংসার তেসবি পাঠ করে ফেরেশতারাও আল্লাহর ভয়ে তেসবি পাঠ করেন ওয়ুসিলুসায় ফুসিবুবিহামাইয়াসা এবং আল্লাহ সুবাহানহতালা গর্জনকারী বজ্র তিনি পাঠান এবং তা দিয়ে যাকে ইচ্ছা তিনি আঘাত করেন অহম ইজাদফিল্লাহ অথচ মানে যখন আল্লাহতালা তাদের জন্য এটা পাঠান তারা নিজেরা আল্লাহকে নিয়ে তারা ঝগড়া করতে থাকে অহুয়া শাহদিদুল মেহাল আর তালা তিনি শক্তিতে অত্যন্ত বলশালী এবং শাস্তিতে কঠোর তাহলে এই আয়ারটি আমাদের সামনে স্পষ্ট করে দিচ্ছে যে আমাদের পরিবর্তনের চিন্তা আমাদের মধ্যে আগে আসতে হবে আমরা যারা নিজেদেরকে ইমানদার মনে করি আমাদের কাছে তো করার আছে শূন্য আছে আমরা প্রতিনিয়ত খোঁত শুনি আলোচনা শুনি অতএব আমাদের কিন্তু একটা রাস্তা আছে যে কোনো সময় হঠাৎ করে আমরা পরিপূর্ণ সত্যের মধ্যে চলে আসতে পারি যে কোনো একটা কথা থেকে একটা সুন্দর আলোচনা থেকে আমাদের বিবেক খুলে যেতে পারে কিন্তু দেখবেন আল্লাহর অনেক বান্দা আছে যারা কোনো দিন সালাদ পড়ার সুযোগ পায় না বিশেষ করে যারা কুফুরি শেরকের মধ্যে লিপ্ত আছেন তাদের জন্য ইমানের পথে আসাটা অনেক কঠিন ফলে এই সুযোগটা আমাদের গ্রহণ করা উচিত সুরাই ইব্রাহিমের মধ্যে আল্লাহ সামতাল্লা বলেন ওয়া লা রব্বুম লাম ইন ওনক ইন্না শাদীদ আর যখন তোমার রব জানিয়ে দিলেন যে যদি তোমরা শুকর গুজার হও আমার শুকরিয়া আদায় করো তাহলে নিয়ামত আমি বাড়িয়ে দেব। আর যদি তোমরা কুফুরি করো তাহলে জেনে নাও যে আমার আজাব অত্যন্ত ভয়াবহ সম্মানিত উপস্থিতি সম্মানিত মুসল্লিয়া কেরাম পাপ নিয়ে আমাদের একটু ভাবা দরকার পাপটা কি পাপের পরিচিতির জন্য আল্লাহ তালা দুটো জিনিস আমাদেরকে দিয়েছেন অনেক ধরনের পাপ যেগুলো অহির নির্দেশনা ছাড়া আমরা জানতে পারি না এটা খাওয়া নিষেধ এ কাজ করা নিষেধ তাই না এরকম নির্দেশনা আছে আর পাপকে চেনার জন্য তালা আমাদেরকে আরেকটা অত্যন্ত শক্তিশালী জিনিস দিয়েছেন সেটা হলো আল্লা সালিম বিশুদ্ধ আকল পিওর হিউম্যান ইন্টালেক্ট যেটাকে আমরা বলি বিশুদ্ধ আকল চুরি করা ভালো কি মন্দ এটা যদি কোনো অমুসলিমকেও জিজ্ঞেস করেন সে কি বলবে ভালো একজন মানুষের উপর চড়াও হওয়া অন্যায়ভাবে এটা কি কখনো ভালো হতে পারে এভাবে দেখেন সমাজের অধিকাংশ পাপ এটা কিন্তু অহির জ্ঞান ছাড়াও আমরা চিহ্নিত করতে পারি পারি কিনা যে কেউ সহজে বুঝবে যে এই কাজটা আসলে ঠিক না যারা অফিসে বসে আছেন ঘুষ খাওয়া তাদের জন্য কি অবশ্যই পাপ অবশ্যই পাপ মনে রাখবেন কিছু হারাম আছে ইন্ডিভিজুয়াল হারাম আপনি কিছু হারাম জিনিস খেলেন একা একা রুমে বসে আর কেউ অফিসে বসে যদি ঘুষ খায় এই হারামটা কিন্তু ওই ইন্ডিভিজুয়াল হারামের চাইতে হাজারগুণ ভয়াবহ একটা করাপশানকে একটা সমাজে একটা রাষ্ট্রে একটা প্রতিষ্ঠানে আপনি প্রতিষ্ঠিত করলেন এটার যে কী ভয়াবহ ফলাফল দুনিয়ার ফলাফলটাও যেমন ভয়াবহ সবাই যখন জানতে পারে আমরা বুঝতে পারি যে এটা কত ভয় বড়ো করাপশান আর পাশাপাশি এটার দ্বারা অনেক মানুষ এফেক্টেড হচ্ছে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষের স্বাভাবিক কাজ বন্ধ হয়ে যাচ্ছে তার স্বাভাবিক অধিকার মানবাধিকার ক্ষুণ্ণ হচ্ছে কারণ ঘুষ ছাড়ার কোনো কাজ হচ্ছে না তাহলে মনে রাখবেন পাপের মধ্যে কোনটা বেশি ভয়াবহ কম ভয়াবহ সেই চেতনাটাও আমাদেরকে লাগবে আমাদেরকে জানতে হবে যখন জন মানুষের অধিকার ক্ষুণ্ণ হয় তখন সেই পাপটা যে কোনো ইন্ডিভিজুয়াল পাপের চাইতে হাজার লক্ষ কোটি গুণ ভয়াবহ হয়ে যায় সেই জিনিসটাও আমাদেরকে মনে রাখতে হবে যখন কোনো ব্যক্তি পাপ করতে থাকে তখন তার তাকে আল্লাহ তালা যে অনেক বারাকা দিতেন সে বারাকা বন্ধ হয়ে যায় নেয়ামাটা বন্ধ হয়ে যায় যখন কোনো প্রতিষ্ঠান পাপ করতে থাকে ওই প্রতিষ্ঠানটারও সকল বারাকা বন্ধ হয়ে যায় এর অনেক উদাহরণ আমরা কোনো প্রতিষ্ঠানের নাম নেব না ব্যক্তির নামও নেব না কিন্তু আপনি দেখেন হাজার হাজার কোটি টাকা মানুষের থেকে নিয়ে অনেকগুলো কোম্পানি শেষ পর্যন্ত তাই না তারা জাগতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে না বলেন তো তারা নিজেরাও ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু হাজার হাজার মানুষের ক্ষতিও তারা করেছে এগুলো জলজান্ত প্রচুর উদাহরণ রয়েছে তার মানে হচ্ছে আপনি যদি নিজের জীবনটা বৈধভাবে গঠন করতেন দেখেন আমার যতটুকু মনে পড়ে আমরা যখন ছোট ছিলাম আমাদের বাবা চাচা এবং আগের জেনারেশানকে আমরা দেখেছি তারা হালাল ইনকামের জন্য কি কষ্টই না করেছেন খেতে খামারে কাজ করেছেন আমাদের এখানের অনেকেরই বাবা কৃষক ছিলেন প্রাইমারি স্কুলের মাস্টর ছিলেন যা স্বল্প ইনকাম হতো সেটা দিয়ে তাদের অনেক ভালো চলতো আজকে যারা হাজার কোটি টাকার মালিক তাদের চাইতেও তারা বেশি সুখী ছিলেন সত্যি কিনা বলে এটা হলো হালাল ইনকামের বারাকা হালাল ইনকামের বারাকা হারাম ইনকাম যদি আপনার জন্য অপমান নিয়ে আসে হারাম ইনকাম দেখেন এবং মানে আরও অনেক বিপর্যয় যদি নিয়ে আসে এটা হলো বারাকাত উঠে যাওয়া প্রমাণ হলো কিনা বলে না বারাকা উঠে যাওয়া বারাকা উঠে যাওয়া আল্লাহর পাকড়াও কখনো দুনিয়াতেও হতে পারে কখনো আখেরাতেও হতে পারে অথবা দুটো মিলিয়েও হতে পারে সুতরাং মনে রাখতে হবে যে এই যে পাপ করছি আমরা মনে করছি যে আমি আখের গোছাচ্ছি ইসলাম আমাদের দুনিয়ার আখের গোছানোর কথা বলে না ইসলাম বলে গোছাতেই যদি হয় তাহলে আখেরাতকে গোছাও আখেরাত আখের না আখের আসলে দুনিয়া কখনো আখের পারে না দুনিয়া তো কদিন পরে শেষ সুতরাং কেউ যদি এভাবে দুনিয়ার পেছনে ছুটেন এবং পাপ করেন তাহলে তার নেয়ামত চলে যায় বারাকা চলে যায় তার উপর আল্লাহর পক্ষ থেকে আজাব অপমান গঞ্জনা এবং অনেক শাস্তি নেমে আসতে পারে তার বয়স কমে যায় এবং তার রিজিকও সংকীর্ণ হয়ে যায় তার রিজিকও সংকীর্ণ হয়ে যায় এগুলো সবই কোরআন হাদিসের দলিল দ্বারা প্রমাণিত সুতরাং এটা হল পাপের ফলাফল এবং শুধু তাই না পাপ আপনার আমার অন্তরকে কঠিন করে ফেলে পাপ প্রত্যেকটা পাপের জন্য অন্তরে একটা করে কালো বেন্দু তৈরি করে এবং হাজার হাজার পাপ তখন পুরো অন্তরকে কলুষিত করে দেয় এবং একসময় অন্তরে সিলগালা হয়ে যায় এই জন্য আল্লাহ তালা বলছেন খাতাম আল্লাহ উবিহিম আল্লাহ তাদের অন্তরকে সিলগালা করে দেন তখন তাদের অন্তরে আর কোনো দিন কোনো ভালো কথা ঢোকে না দেশ জাতি মানুষের জন্য কোনো মমতা থাকে না এবং তখন সে অমানবিক কাজ চালিয়েই যেতে থাকে পাপের কাজে সে সারাক্ষণ নিজেকে আসলে নিয়োজিত রাখে আর একটা পাপ আরও অনেকগুলো পাপের দরজা খুলে দেয় একটা মিথ্যা যেমন অনেকগুলো মিথ্যাকে আপনার জন্য জায়েজ করে দেয় জায়েজ মানে হচ্ছে আপনার ডিজায়ারের কাছে প্রবৃত্তির কাছে ইসলামে কখনোই মিথ্যা জায়েজ হয় না তাহলে এভাবে আমরা দেখতে পাচ্ছি পাপ মানুষের জীবনকে পর্যদস্ত করে দেয় কলুষিত করে দেয় এবং তাকে এমন দিকে ঠেলে দেয় যা থেকে আসলে তার কোনো উত্তরণ আর নাই আল্লাহ আল্লা আলা বলেন যারা এভাবে পাপে লিপ্ত হয় পাপে লিপ্ত হতে হতে দেখেন পাপের জীবন একসময় তাকে মদে আসক্ত করে অবৈধ নারী সংসর্গে আসক্ত করে বা নারীদেরকে আবার পরপুরুষের মধ্যে নিয়ে আসে সে সুদ খায় সে জুয়া খেলে সে নাইট ক্লাব বা এই টাইপের সদস্য হয়ে যায় আলাতালা বলেন দেখেন এই কথাগুলোই সুরা ফাতরের আট নম্বরে এতে বলছেন আফামান জুইয়েন আল হসু ও আমালি। ওই ব্যক্তি কি কি দেখেছ যার জন্য তার খারাপ কাজটা সুশোভিত হয়ে যায় মানে ফারা আহ হাসানা সেই খারাপ কাজগুলোকে সুন্দর দেখে ফাই ইন্হা ইয়ুদুল্লু মাইয়াসা ওয়াহাদি মাইয়াসা আর আল্লাহ যাকে ইচ্ছা তাকে ভ্রষ্ট করে দেন যাকে ইচ্ছা হেদায়েত করেন ফলাতফসুকা আলহিম হাসারাতিন অতএব তাদের নিয়ে তুমি কোনো অনুতাপ করো না তাদের নিয়ে কারণ তারা নিজেরাই নিজেদেরকে ভুল পথে নিয়ে গেছে ইন আল্লাহ আলী মুম্বই মাইয়াসনাউন তারা যে কাজগুলো করে আল্লাহ তালা সে সম্পর্কে জানেন অনেকেই পাপ থেকে বিরত হয় না কারণ পাপের সাথে সাথে তার শাস্তি হয় না আল্লা তালা কোরআনে বলেছেন অয়ামুদ্দু হুমফি তুইয়া নিহিম ইয়ামাহন আল্লাহ তালা তাদের এই সীমালঙ্ঘনে তাদেরকে ছেড়ে দিয়ে রাখেন ফলে তারা সীমালঙ্ঘন করতেই থাকে কারণ আল্লাহতালা তাকে তখনও রশিদরে টান দেননি এবং তাকে থামাননি কিংবা তার উপর কোনো শাস্তি আরোপিত হয়নি ফলে এই পাপি মানুষেরা ভাবতে থাকে যে তার পাপের মনে হয় কোনো শাস্তি হবে না এবং তার এই পাপ কাজে সে সফলতা অর্জনই করে যাবে পাপ নানা কারণে আসলে পাপের শাস্তিটা তালা দেরি করেন প্রথমত আল্লাহতালার এটা নিয়ম নয় যে দুনিয়াতে সাথে সাথে তিনি শাস্তি দেবেন পূর্ববর্তী নবীদের ক্ষেত্রে যখন তারা পাপের চূড়ান্ত পর্যায়ে চলে গেছে তখন নবীর মাধ্যমে জাতিকে জানানো হতো যে তোমরা তওবা করে আল্লাহর পথে আসো তা নাহলে তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে কিন্তু তারা যখন তার পরেও গোড়ামি প্রদর্শন করেছিল এবং তারা যে আল্লাহর বিরোধিতা করেছিল সেই কারণে পূর্বের জাতির লোকদেরকে কখনো ভূমিকম্প দিয়ে কখনো ঝড় দিয়ে কখনো বিজলি দিয়ে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে নবিসাল্লা সাল্লামের মারফত আমরা জানতে পারি যে এই জাতিকে আল্লাহ তালা এইভাবে পুরো জাতিকে ধ্বংস করবেন না কিন্তু এখানে নানাভাবে ম্যাসেজ আসতে থাকবে এর কারণটা কি এর একটা বড় কারণ হলো প্রথমত তালা তার বান্দাকে সর্বশেষ সুযোগ দিতে চান এটা আসলে সুযোগও বটে আপনাকে লম্বা টাইম সুযোগ দিলেন কেন যাতে আপনি তওবা করতে পারেন কারণ এই জাতির লোকদেরকে আল্লাহ তালা তওবা ইস্তেকফারের সুযোগটা বেশি দিয়েছেন মুসলিম বোম্মার কথা বলছি এবং তওবা ইস্তেকফারের আয়াত আপনি দেখেন কোরআনে ভরা রসুলসাল্লা সাল্লাম নিজেও আল্লার কাছে দিনে বারের বেশি তাওবা ফার করতেন তিনি দেখাতে চেয়েছেন ওম্মাকে যে দেখো আমি নবী হয়েও তো আমি এটা করছি তাহলে তোমরাও করো তাওবা ফার এটা কোনো আনুষ্ঠানিক কাজ না এটা হচ্ছে আসলে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করা আল্লাহর সমীপে আবার সিনসিয়ারলি কমিট করা যে আল্লাহ আমি যে পাপটা করেছি আমাকে ক্ষমা করে দাও আমি আর এই পাপটা করব না এটা আন্তরিকভাবে যখন হয় তখন একজন মানুষ আসলেই শুদ্ধ হয়ে যায় এরপরও তার পাপ হতে পারে কিন্তু একজন মানুষ মন থেকে করে যখন শুদ্ধ হয়ে যায় তখন অধিকাংশ ক্ষেত্রে সে আসলে একজন বিশুদ্ধ মানুষ হিসাবেই নিজের জীবন পরিচালনা করতে পারে এই জন্যে আল্লাহ সুবাহ মানুষকে মহলাত দেন এই জন্য আরবিতে একটা সুন্দর কথা আমাদের কোনো কোনো সালাফ বলেছেন ইন আল্লাহ ইউম হেল ইন আল্লাহ লা হেল আল্লাহ মানুষকে অবকাশ দেন তবে ছেড়ে দেন না ছেড়ে তো দিবেন না কারণ ছেড়ে দিলে তো তাহলে কোরআনের এই যে আখিরাতের যে বিচার ব্যবস্থার কথা বলা হলো আখিরাতে যে প্রত্যেকটা আমলের হিসাব নেওয়ার কথা বলা হবে সেটা কোথায় যাবে অতএব আল্লাহ তালা বান্দাকে ছেড়ে দেন না দুনিয়াতে অনেক সময় ধরেন আর তার আসল পাকড়াও কোথায় আখিরাতে কারণ প্রত্যেকটা আমল আল্লাহর কাছে সংরক্ষিত আছে এবং তিনি প্রত্যেকটা আমলকে তার সামনে এবং যখন বিচার বসাবেন সবার সামনে তিনি হাজির করবেন সামাইয়া আমাল মিস কাল্লাদা ওমাইয়া আমাল মিস কাল্লাদ সার ইয়ারাহ যে ব্যক্তি বিন্দু পরিমাণ অ্যাটম পরিমাণ অনুপরিমাণ কোনো ভালো কাজ করবে সেটা সে দেখবে কোন দিন দেখবে আখি রাতে আখি রাতে যেদিন বিচার বসানো হবে এবং যে ব্যক্তি কোনো বিন্দু পরিমাণ মন্দ কাজ করবে তাও সেদিন দেখবে অতএব কি হবে আমাদের সেদিন যেদিন সেই ব্যক্তিগুলো যারা দুর্নীতি করেছে অন্যায় করেছে পাপ করেছে গোপনে কিংবা প্রকাশ্যে তার সব আমল নামা সবার সামনে পেশ করে দেওয়া হবে কোনো কোনো ব্যক্তির আমল নামা পৃথিবীতেও আল্লাহ প্রকাশ করে দেন তখন অপমান গঞ্জনার আর কোনো শেষ থাকে না তবে সবার আমল নামা কমনলি কোথায় পেশ করা হবে আখেরাতে আখিরাতে ফলে আল্লাহ তালা দুনিয়াতে সাথে সাথে ধরেন না আখিরাতে যখন ধরবেন তখন কি অবস্থা হবে সেটা আল্লাহ তালা কোরআনে চিত্রিত করে দিয়েছেন যেমন তখন ওই ব্যক্তি বলতে থাকবে ইয়া আলাই নিয়ে খাদ্যাম তুলে হায়াচি হায় আমার কি হলো যদি আমি আমার আগের জীবনে আমি যদি কিছু ভালো কিছু করতাম এটা হলো সুরাল ফাজারের চব্বিশ নম্বর আয়াত সুরাল মুনাফকিনের মধ্যে আল্লাহ তালা তুলে ধরেছেন ব্যক্তির আফসোসটা কীরকম হবে বলবে রব বিলাউলা আখরতানি ইলা আজালিন আজালিন করিব ফ আসাদ্দাকা ও আকুম মিনাসীন হে আমার রব যদি আমাকে আরেকটা অল্প সময়ের জন্য অবকাশ দিতেন আরেকটু সময় একটু সুযোগ দিয়ে দিতেন ফ আসাদ্দাক তাহলে আমি কিছু সাদাকা করতাম ও আকুম মিনাসা এবং আমি পুণ্যবানদের অন্তর্ভুক্ত হতাম তার মানে এই লোক আসলে পুণ্যবান ছিল না পুণ্যবান ছিল না যেহেতু সে পাপী ব্যক্তি ছিল দুর্নীতিগ্রস্ত ব্যক্তি ছিল ফলে আখিরাতে তার আফসুসের কথাটা এখানে আল্লাহ তালা উল্লেখ করলেন যে সে চাইবে যে আল্লাহ আমাকে আরেকটু অবকাশ দাও তাহলে আমি দান খয়রাত সাদাক্কা এবং আরও ভালো ভালো কাজ করব। এবং ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সুরা আল মেনুনের নিরানব্বই নম্বর এবং একশো নম্বর আয়ত আল্লাহ তালা এই আফসুসটাকে আবার তুলে ধরেছেন যারা কেয়ামতের দিন বলবে রব্বের যে ওল হেরব আমার প্রিয় রব আমাকে একটু দুনিয়ায় একটু ফেরত পাঠান দুনিয়ায় একটু ফেরত পাঠান লা আল্লি আ আমলু স লেহান ফিমা তারাক যে আমলটা আমি তরক করে ফেলেছিলাম ভালো ভালো আমল ভালো ভালো স্কোপ সুযোগ ছিল আমি করি নাই লা আল্লি আ আমালু স লেহা আশা করি আমি সেই ভালো কাজগুলো এখন করবো কিন্তু এই সুযোগটা কি আর আসবে আজ পর্যন্ত কি আপনারা কেউ দেখেছেন আখিরাত থেকে কোনো ব্যক্তি পৃথিবীতে প্রত্যাবর্তন করেছে নাকি করবে এটা কেউ আর করবে না এটা কেউ আর করবে না একটাই আপনার ডেডলাইন একটাই গেটওয়ে যাবেন আর কোনো দিন ফেরত আসার কোনো সুযোগ হবে না প্রিয় ভাইয়েরা প্রিয় প্রস্তুতি একটু স্মরণ করতে হবে আমাদেরকে তাহলে আমরা জীবনটাকে কিভাবে গড়ে তুলব কীভাবে পাপ মুক্তি আমাদের হতে পারে সেটা নিয়ে আমরা আরেক দিন আরও কিছু আলোচনা করব আমি এই পাপের কারণে আর দু একটা ভয়াবহ বিপদের কথা শুধু উল্লেখ করছি পাপ মানুষকে আরও বেশি পাপি গড়ে করে তোলে এবং তাকে কুফুরের দিকে নিয়ে যায় তাকে নেফাকের দিকে নিয়ে যায় তাকে সেরেকের দিকে নিয়ে যায় এমনকি পাপি ব্যক্তিরা পাপ করতে করতে প্রকাশ্যে পাপের প্রতি তারা আগ্রহী হয়ে ওঠে আজকের বিভিন্ন ফ্যাশান শোগুলো আপনি দেখেন প্রকাশ্যে হচ্ছে না প্রচার মাধ্যমে এগুলো নিয়ে আসছে না মেয়েদেরকে উলঙ্গভাবে উপস্থাপন করা হচ্ছে এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে যদি এই ধরনের কোনো কিছু কোনো মুসলিম সমাজে বা মুসলিম কোনো জায়গায় হয়ে থাকে এটার চাইতে দুঃখজনক আর কোনো কিছু হতে পারে না কারণ মুসলিম মেয়েরা তারা হিজাবের মধ্যে থাকবে এটাই হচ্ছে সাধারণত নিয়ম ইমাম এব্দুল কাইয়েমের একটা কথা কোট করে আমি আলোচনা এখানে শেষ করব ইমাম এবদুল কাইয়েম বলেছেন তিনি কয়েকটা ঘটনা উল্লেখ করেছেন এক ব্যক্তি তার মৃত্যু যখন উপস্থিত হলো অর্থাৎ মৃত্যু সজ্জা সাহায়িত তাকে বলা হলো ও লা ইলাহি লাল্লাহ তুমি লা ইলাহি লাল্লা বলো কারণ মৃত্যুর সময় নবী সাল্লা সাল্লাম বলেছেন লা ইলাহাইলাল্লাহার তালকিন দেওয়া উত্তম হচ্ছে তুমি বলো না বলে আমরা পড়তে থাকি তাহলে আমাদের শুনে সেও বলবে কিন্তু তখন সে কি করলো তিনি বললেন ফাজা আলাহ ইহদি না সে গান গাইতে শুরু করলো যে সারা দিন গান শুনতো সে কি লাইল্লা বলবে বলেন তো তাই না আচ্ছা তারপর আরেকজনকে বলা হলো তুমি লাইল আহিলাল্লাহ বলো সে বলবো সে বললো তুমি যা বলছো তো আমি অস্বীকার করি তুমি যা বলছো দেখেন মানে আরো ভয়াবহ অবস্থা কোথায় সে বলবে বলছে তুমি যা বলছো তা আমি অস্বীকার করি এরপর মারা গেল তৃতীয় ব্যক্তিকে বলা হলো তাকে বলা হলো তুমি বলো সে তখন বলছে আমি চেষ্টা করছি আমার জিব্বা দিয়ে বলতে পারছি না আমার জিব্বা অস্বীকার করছে আমি লাহিল উচ্চারণ করতে পারছি না সব কথা বলতে পারছি লাহিল উচ্চারণ করতে পারছি না এ হলো তৃতীয় ব্যক্তি চতুর্থ ব্যক্তি তিনি একজন ব্যবসায়ী বলা হলো ওয়াকিল আলী আহাদুজ্জার মাউথ ব্যবসায়ী মৃত্যু সজ্জায় তাকে বলা হলো তুমি লা ই বলো আল রাহাদ সে ব্যবসায়িক যে কথাগুলো ওগুলি সে বলছে এই এই কাপড়টা খুবই সস্তা এটা নিতে পারেন আর ওই ক্রেতা খুব ভালো ওই ক্রেতা খুব খারাপ সেগুলো ছাড়া তাকে বলা হলো লা ইহি বলতে সে কথাগুলো বলছে আর আরেকজন ব্যক্তি যে ওজনে কম দিত ওজনে কম দিত তাকে বলা হলো মৃত্যুর সময় লা ইহি লাল্লা বলো সে বলল সে সেটা বলতে পারছে না কারণ তার ওই যে ওজনে কম দিত সেটাই এখন তার জিব্বার চেতে ভারী হয়ে গেছে বলছে আমি যে ওজনে কম দিতাম সেটাই এখন জিব্বার চাইতে ভারী সেই ভারিত্বের কারণে জিব্বার কাজ করছে না এম আমি আবদুল কাইম এটা বলেছেন প্রিয় ভাইয়েরা এভাবে আসলে পাপ আপনাকে আমাকে স্থবির করে দিবে। পাপ কিন্তু কাউকে ছাড়বে না আমাদের বাংলায় বলা হয় পাপ বাপকেও ছাড়ে না আসলে কাউকে ছাড়ে না পাপ কাউকেই ছাড়ে না অতএব আসুন আমরা পাপমুক্ত জীবনযাপন করি পাপ আমাদের শত্রু কারণ পাপটা পাপের প্রেরণা আসে শয়তান থেকে পাপের প্রেরণা আসে শয়তান থেকে আল্লাহ তালা বলছেন সে হচ্ছে মানব জাতির আদৌ ও মবিন প্রকাশ্য শত্রু আর পুণ্যের প্রেরণা আসে কার কাছ থেকে আল্লাহর কাছ থেকে পুণ্যের প্রেরণা আসে নবী মোহাম্মদ সাল্লাহ কাছ থেকে পুণ্যের প্রেরণা আসে মহামানুষের কাছ থেকে সাহাবাই কেরামের কাছ থেকে দিনদার লোকদের কাছ থেকে মোত্তাকি লোকদের কাছ থেকে ইমানদারদের কাছ থেকে পুণ্যের প্রেরণা আসে ভালো মানুষদের দেখে আমাদের ভালো হয়ে যেতে ইচ্ছে করে কিন্তু খারাপ মানুষদের দেখে আমাদের লোকজন খারাপ হয়ে যায় আমাদের কি মনে হয় যেটা বললাম মানসিক পরিবর্তন এটা খুব স্ট্রংলি সাধন করতে হবে অন্যথায় ভালো হওয়ার কোনো সুযোগ আর থাকবে না আল্লাহ আমাদের সকলকেই বোঝার তফিক দান করুন পাপ থেকে রক্ষা করুন পণ্যের পথে চলার তফিক দান করুন ইমান এবং তাকোয়ার পথে চলার তৌফিক দান করুন اقول قولي هذا واستغفر الله لي ولكم فاستغفروه انه هو الغفور الرحيم